বন্ধুরা, সে আমি আগের আর কি ভিডিওতে আর কি বলেছিলাম যে আজ সারা রাত্রে টেন্টে থাকা হবে এবং নতুন কিছু আর কি খোঁজার চেষ্টা করব, যার জন্য আমাদের টেন্টটা আমার আর কি দেখতে পাচ্ছেন, আমি সেইভাবে তৈরি হয়ে এসেছি। তো আমি এবার টেন্টের মধ্যে ঢুকব, প্রয়োজন না হলে কিন্তু আমি আর কি বেরোচ্ছি না, যদি প্রয়োজন মনে করি তবেই বেরোব, কারণ সতেরো তো ভূতের ব্যাপার না, এখানে ভূত আছে শুনতে পাচ্ছি। আর বৃহত্তম এই বাংলার পেছনে যে জঙ্গলটা বৃহত্তম আপনারা দেখবেন, বন্ধুরা সারা রাত্র আমাকে এখানে অপেক্ষা করতে হবে, রহস্য তো আমি উদ্ঘাটন করবই, এটা আমি আপনাদের কথা দিচ্ছি, শুধু সে আপনারা আমার সাথে থাকুন, আমাকে একটু ভরসা দিন, তাহলেই আর কি হবে। আপনারা সাথে না থাকলে তো আমি কী করে আর কি ভরসা পাবো, একটা গভীর জঙ্গলে এইভাবে একা কাটানো, আর বয়সও তো আমার হয়েছে, যাক আমার সাথে তো আর কেউ মানে আসার নেই যে আসবে, ঠিক আছে। তো দেখতে হবে এখন পুরোটা এখানে বসে এই বাংলোতে কী আছে। তো আশা করছি আমি যখন এখানে টেন্টটা পাতি তখনই আমি অনুভব করেছি কিছু একটা এখানে হবে, সারা গা কেমন ছমছম একটা ভাব না। তো এই যে এখন বসে আছি, আমি প্রয়োজন না ছাড়া কিন্তু বেরোবো না, কেন আমি একটু ভীতু হয়ে পড়েছি, সেটা আপনাদের আমি একটু পরে আর কি বলব, ভীতু প্রকাশ করছি, কেন এখনই আমার শরীরের মধ্যে একটা শিহরণ সৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে চারিদিকে মানে কেউ আছে, এমন একটা কিছু মনে হয়, কী আছে ঠিক তো বুঝতে পারছি না আমি, এখানে একটু মুশকিল। যা থাক, রাত্রটা তো কাটাই, এসেছি যখন আমাকে তো থাকতেই হবে, রহস্যটা খুঁজে বের করতেই হবে, কি থাকতে পারে। সাহেবদের আর কি বাংলো বলে কথা, এখানে তো কিছু একটা থাকবে, থাকার তো কথা, দেখা যাক। তো বন্ধুরা রাত্র অনেকই হয়েছে, তাতে আমার কোনো অসুবিধা নেই, সে আরও রাত্র পর্যন্ত থাকবে, রাতের খাবার আছে, জলও আছে, চিন্তার কোনো কারণ নেই, শুধু আপনারা বন্ধুরা সাথে থাকবেন, আমার সাথে থাকলে আমি একটু মনের জোরটা পাবো, এমনি ভয় হচ্ছে কিন্তু ভেতরে বেশ একটা ভয় ভয় ভাব, একা একটা গভীর জঙ্গলে আমি আছি, মনে একটা ভীতি আছে, দেখা যাক কি হয়, একটা হবে। বসে বসে তো কোমর আমার ব্যথা হয়ে গেল, একটু কাতি হয়নি, দেখা যাক রাত্রটা কীভাবে কাটে। অনুমানে প্রায় সাড়ে তিনটা হবে, ভয়ও লাগছে, সদলো সাহেব তো এখানে আর কি মারা গিয়েছে না, যার জন্য আমি এখানে তো ট্রেনটা পেতেছি, দেখতে হবে সাহেবের এখানে যদি দেখা পাওয়া যায় সাহেবের সাথে, আর তা নাহলে
কথা শুনি, তারও হয়তো দেখা পাবার না পেলে এমন দুর্ভাগ্য, পরে আরেকদিন আসা যাবে। কিন্তু আজকে ভোর পর্যন্ত আমাকে থাকতে হবে, দেখতে হবে। ভুলে গেছি, চা হলে ভালো হতো, রাত্রিবেলা থেকে ফুসকি ফুসকি চা রাখতে ভুলে গেছি। এত খেয়াল থাকে যে এখন রাত্রটা কাটাতে হবে, আর তো ঘন্টা দেড়েকের ব্যাপার, তারপরে তো সূর্য উঠে যাবে। ঘুমিয়ে নি, ত্রিভূত আজকে আসবে, মাথাটা আজকে প্রচণ্ড ব্যথা করবে, একটু ঘুমাচ্ছি, আবার সকালবেলা দেখা হবে আপনাদের সাথে। ঘুমটা একটু চাই, যা হয় হবে, ভূত আসলে আসবে, কিচ্ছু করার নেই। এখন তো সকাল হয়ে গেছে, কখন ঘুমিয়ে পড়েছি নিজেরই খেয়াল নেই, জানি না এমন ঘুমটা কেন হলো। তো অনুভূতি ঠিক মানে বুঝতে পারছি না, সেটা উদ্ঘাটন করতে চাই। দিনের বেলা কিন্তু তেমন কিছু একটা দেখছি না, তো রাত্রে একটা আওয়াজ, মনে ভীতি, এগুলো আমার আর কি মানে অনুভব হয়েছে। তো দিনের ব্যাপার আলাদা, দিনে শুনেছি ভূত থাকে না, তো রাত্রেটা আবার আমি অভিযান করব, তখন আপনারা দেখবেন। আমাকে এখন বিদায় দিন, যারা ভালোবাসেন তারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।